নমস্কার বন্ধুরা, ডগ ফ্যাক্টস বেঙ্গলিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। ডগ ফ্যাক্টস বেঙ্গলির আজকের এপিসোডে আমরা আলোচনা করব বিগল ডগ ব্রিড নিয়ে। জানবো বিগল সম্পর্কে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্টস। তার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন আমাদের ইউটিউব চ্যানেল, পাশাপাশি বেল আইকনটিতেও ক্লিক করে নিন, এরকমই ডগ রিলেটেড ভিডিও পরবর্তীতেও পাওয়ার জন্য। আর সাবস্ক্রিপশন পুরোপুরি বিনামূল্যে। বিগেলের উৎপত্তি বা অরিজিন ইংল্যান্ডের থেকে। বিগেল ডগ ব্রিডটির ইতিহাস খুব প্রাচীন, প্রায় 2500 বছরেরও আগে থেকে এরা মানুষের সঙ্গে থেকে আসছে। তবে বর্তমানে আমরা যে আধুনিক বিগেল ডগ ব্রিডটিকে দেখতে পাই তার ডেভেলপমেন্ট করা হয়েছিল প্রায় 1800 থেকে 1900 দশকের মাঝামাঝি সময়ে। বিগেল ডগ ব্রিডটি ইংলিশ বিগেল নামেও বিশেষভাবে পরিচিত। মধ্যযুগের সময় গরিব শ্রেণীর শিকারীদের মধ্যে বিগেল ডগ ব্রিডটি বিশেষভাবে জনপ্রিয় ছিল। সম্ভবত কিছু হ্যারিয়ার ও ইংলিশ হাউন্ডের মিক্স করে বিগেল ডগ ব্রিডটিকে ডেভেলপ করা হয়েছিল। বিগেলকে ডেভেলপ করা হয়েছিল প্রধানত জঙ্গলি খরগোশ ও অন্যান্য ছোট ছোট জঙ্গলি প্রাণী যেমন শিয়াল ইত্যাদির শিকার করার জন্য। বর্তমানে বিশ্বব্যাপী সারমেয় প্রেমীদের মধ্যে বিগেল ডগ ব্রিডটি খুবই জনপ্রিয়। বিগেল একটি হাউন্ড টাইপের ডগ ব্রিড। এরা সেন্ট হাউন্ড, অর্থাৎ এরা ঘ্রাণ শক্তির উপর ভিত্তি করেই শিকার করে। বিগেলের ঘ্রাণ শক্তি মারাত্মক রকমের প্রখর, যেখানে মানুষের নাকে থাকে 5 মিলিয়ন সেন্ট রিসেপ্টার্স, সেখানে একটি বিগেলের নাকে থাকে 220 মিলিয়ন সেন্ট রিসেপ্টার। এই অনুপাত থেকে আপনার ধারণা করে নিতে আর নিশ্চয়ই অসুবিধা হওয়ার কথা নয় যে বিগেলের ঘ্রাণ শক্তি কতটা প্রখর। বিগেল ডগ ব্রিডটির ঘ্রাণ শক্তি এতটা প্রখর হওয়ার জন্য বিগেলকে অনেক ক্ষেত্রেই স্নিফার ডগ হিসেবে ব্যবহার করা হয়। বিগেল একটি স্মল সাইজের ডগ ব্রিড। এদের কোট মিডিয়াম সাইজের হয় এবং ডবল লেয়ার্ড হয়। বিগেলকে ট্রাই কালারে পাওয়া যায়, সেগুলি হলো ব্ল্যাক, ডার্ক ব্রাউন ও হোয়াইটের মিক্সচার। এদের মাথা খানিকটা চওড়া হয়, এদের কান বেশ বড় আকারের হয় ও রাউন্ড শেপের হয়। এদের কান সবসময় নিচের দিকে ঝুলে থাকে। এদের পা দেহের তুলনায় বেশ ছোট হয়। বিগেলের লেজ সামান্য উপরের দিকে বাঁকানো থাকে। বিগেলের হাইট 13-16 ইঞ্চেস, এদের ওয়েট 9-11 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। বিগেল গড়ে প্রায় 5-7টি পাপির জন্ম দেয় ও এদের গড় আয়ু প্রায় 12-15 বছর পর্যন্ত হয়ে থাকে। বিগেল খুবই বুদ্ধিমান ডগ ব্রিড, এরা পারফেক্ট ফ্যামিলি ডগ। বিগেলের ছোট সাইজের জন্য বিগেলকে যে কোনো রকম বাড়িতেই সহজেই রাখা যায়। বিগেলকে ট্রেনিং করানো অন্যান্য ডগ ব্রিডের থেকে তুলনামূলকভাবে কঠিন, সে কারণে ফার্স্ট টাইম ওনারের জন্য বিগেল একটি উপযুক্ত ডগ ব্রিড নয়। তো বন্ধুরা, বিগেল নিয়ে আজকের জন্য এ পর্যন্তই। এরকমই ডগ ব্রিড রিলেটেড ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনি আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন। যদি সম্ভব হয় আপনি আপনার বন্ধুদের সঙ্গেও এই ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।